এই খেয়াল করেন সবাই, একটা জালসা হচ্ছে, আমার ডান পাশে একটা রাজনৈতিক নেতা, তা আমি ওনাকে সামনে রেখে আমি বলতেছি, ওনার মতো নেতা হয় না, উনি হলে এলাকার এই সে, উনি চলে গেলে এলাকায় শেষ হয়ে যাবে, এরকম অতি বাড়াবাড়ি করে তাকে পাম দিতে গিয়ে আমি অতিরঞ্জিত কথা বলে ফেললাম, ঠিক তার পরের দিন লোকটা খেতা বালিশ বদনা সহ পলা চলে গেছে গ্রামের দিকে, তখন আর একদল ক্ষমতা আসছে, এখন আমার কি হবে বলেন? ওই ক্লিপ্ত থেকে গেল, তখন লোকজন বলবেনি দেখছো কিভাবে এই হুজুরটা মানুষ পূজা করে, আর যদি ইনসাফ করে বলতো আমার ডানে কে বামে কে সামনে কে পিছনে কে কিচ্ছু দেখার কোনো কথা নাই, আমি সুদের বিরুদ্ধে বলবই, আমি ঘুষের বিরুদ্ধে বলবই, তাতে আমার ডান পাশের লোকটা ঘুষখোর হলে আমার কি আসে তাই, এই গতিতে যদি থাকতো তাহলে ক্ষমতায় কে আসলো গেল বড় কথা না, দাওয়াত আমাকে দিতেই হবে, এই গতিটা থাকতো কঠিন, এ শব্দ চাটুকা শব্দ পাউসাটা পাগল, মূর্তি উদ্বোধন করতেছে কর কি বিপদ, মূর্তি মূর্তি উদ্বোধন করতেছে হুজুর, ওই যে আপনারা দেখবেন একজন দশতলা বাড়ি করছে, একজন সেলিব্রিটিকে ধরে নিয়ে আসছে ফিতা কাটি উদ্বোধন করবে, করে না এরকম, বিশাল একটা রেস্টুরেন্ট করেছে, ওটার ফিতা কাটতেছে একটা মহিলা নিয়ে আসতেছে নর্তকীকে নিয়ে এসে বলতেছে ফিতা কাটো, আর পিছন থেকে হু হু করে তালি দিচ্ছে আগুন জ্বালায় দিচ্ছে, হয় না না করে তো নাকি, উদ্বোধন করে, এটা আশ্চর্য জিনিস, উদ্বোধন আমরা দেখলাম একটা মূর্তি তিন মাস ছয় মাস ধরে একটা আর্কিটেক্ট খুব সুন্দর যত্ন করে একটা মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, কার তা জানি না, সুন্দর করে বানানো যেদিন কমপ্লিট হলো সেদিন একটা হুজুরকে বলতেছে আপনি মোনাজাত করে দেন, আপনার মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করব, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলো পৃথিবীর সবচেয়ে দামি শ্বশুর, তার জামাইয়ের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু, জামাই শ্বশুরের কথা হচ্ছে তুমি কোনো ছবি মূর্তি ছাড়বে না, কোনো ভাস্কর্য ছাড়বে না, বলে নাই না, এই ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে এই দেশের অন্য অন্য ব্যাপারে যে কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে আপনি কি মন্তব্য করবেন তা জানি না, তবে উঁচু ভাস্কর্য মানুষের আকৃতি প্রতিকৃতি দেওয়ালে কাঠে তারপরে যেই সমস্ত প্রতিকৃতি ভাস্কর্য ছিল এটা তারা ভেঙে কোনো পাপ করে নাই, কেননা এই কর্ম করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাই আলীকে নির্দেশ দিয়েছিল, এই ব্যাপারে কোনো কলম ধরার জায়গা নাই, অবশ্যই আমরা চাই গোটা দেশ শুধু নয় সারা পৃথিবী ছবি মূর্তিবিহীন হয়ে থাকে, ইনশাআল্লাহ থাকা যাবে না, গজব রাখতে পারবো যাবে না, ইনসাফ নাই, কে কি বলবে বলেন, আপনাদের কি মনে আছে 2018 সালে না 16 সালের একটা ঘটনা, তখন হেফাজত ইসলামের একটা দাবি ছিল যে কোনো ছবি মূর্তি ভাস্কর্য রাখা যাবে না, এটা তো আসলে তাদের দাবি না, এটা সব মুমিনের দাবি নাকি, আপনাদের দাবি না, তখন এইটা নিয়ে খুব পক্ষে বিপক্ষে সমালোচনা হচ্ছিল, হঠাৎ করে কি টেলিভিশনে তো আমার মনে নাই একটা হুজুরকে ধরে নিয়ে আসছে, হুজুরের নাম হলো সরকারি হুজুর, কি হুজুর, সেই হুজুরের ডাকি নিয়ে আসি বলতেছে যে হুজুর এদের ভাস্কর্য বলে ইসলামে নিষেধ আছে, তাহলে রোগী করছে যে অসুবিধা নেই চলে, ভাস্কর্য চলে কিভাবে চলে, তখন উনি নিজে নিজে বলতেছে আল্লাহর কামাঘরটাও তো একটা ভাস্কর্য, এখন পর্যন্ত এখন আজকের এই দিনে এখন আমি ইউটিউবে সার্চ দিয়ে ওই হুজুরের ভিডিও দেখাতে পারবো অনলাইন থেকে, কি তাকদীর আমাদের, কি কপাল আমাদের, আরে আবদুল্লাহপুর থেকে যে বাসে উঠলাম ওই বাসওয়ালা তার বউ তার মেয়ে তার জাত বংশের নাম ওই বাসের সামনে লেখার জায়গা পাইলো, শুধুমাত্র বিসমিল্লাহ লেখার জায়গা নাই 7, 8, 6, মিথ্যা কথা সাত আর ছয় আবার কিনা, বিসমিল্লাহ লেখার সুযোগ নাই জায়গা পাইনি তো 7, 8, 6 লিখে গোল মেরিতেছে, যেখানে নামলাম সেখানে লেখা খোদা হাফেজের পিলার, এ কোন জ্বালা, আল্লাহ হাফেজ আল্লাহর কথাটা মুখে আসে না, খোদা হাফেজের পিলার, প্রত্যেকটা জায়গায় মানুষ বেইনসাফি করতেছে, প্রত্যেকটা জায়গায় তার রবের সাথে শিরিক করতেছে, বিদাত করতেছে, আল্লাহর দয়া পাবে কিভাবে, আশা করবে কিভাবে, এটা কি সম্ভব বলেন, সারাদিন মিলাদ করে কান্নাকাটি করে নবীর প্রেমিক হওয়ার আশা করাটা ঠিক তেমন যেইভাবে টয়লেটের ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে একটা লোক, পড়ে যেতে পারে টয়লেটের মেলাদিন আগের স্ল্যাব ভাঙা পড়ে গেছে, বা রাস্তাঘাটে চলতে গিয়ে ড্রেনের ভিতর পড়ে গেছে, পড়তে পারে না মনে হয়, টয়লেটের ট্যাঙ্কির ভিতরে পড়ে নাকটা বের করে হাত উঁচু করে যদি কেউ বলে এ আতর হবে আতর, এই লোক যেমন পাগল ঠিক তেমনি মিলাদ পরে যদি কেউ মনে করে আমি নবীকে খুশি করবো সেও তেমন পাগল, আগে টয়লেট থেকে উঠে আসতে হবে,
উঠে সে নিজেকে গোসল করে ফ্রেশ হয়ে পবিত্রতা অর্জন করে তারপরে আতর নিতে হবে, যাতে আমার গায়ে থেকে এই নোংরা গন্ধ চলে যায়। আগে বিদাত পরিত্যাগ করতে হবে, আগে শিরিক থেকে উঠে আসতে হবে, তারপরে দরুদ পড়বেন একবার, সাল্লাল্লাহু আলাইহি আসার আল্লাহ দশটা রহমত দিয়ে দেবে, দশটা গুনাহ ক্ষমা করে দেবে, দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। ইনসাফ নাই, প্রত্যেক ঘাটে ঘাটে মানুষ মানুষের সমালোচনায় ব্যস্ত।